পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে গোলাপবাগের ট্রাফিক থানার ওসি বিশ্বজিৎ পাইনের উদ্যোগে গোলাপবাগের মোড়ে বিনা হেলমেটে মোটরবাইক আরোহীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এদিন প্রায় 250টি দু চাকার গাড়ি ধরা হয়। মূলত যাদের হেলমেট নেই বা গাড়ির সঠিক কাগজপত্র নেই তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এছাড়াও প্রশাসনের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সামনে রেখে সচেতন করা হয়। প্রশাসনের এই রূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জনগণ। ট্রাফিক ওসি বিশ্বজিৎ পাইনের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ, আপনারা নো হেলমেট, হেলমেট কেন করছেন না আপনারা? হসপিটালে খাবার দিতে গেছিলাম, এলাম, ঠিক আছে, আসার সময় ছিল না, এখন রয়েছে। গোলাপবাগের ওসি বিশ্বজিৎ পাইনের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ আপনাদেরকে এত সতর্ক করছে, আপনারা হেলমেট পরুন, হেলমেট, তা তো আপনারা হেলমেট কেন পড়ছেন না? গোলাপবাগের ওসি বিশ্বজিৎ পাইনের উদ্যোগে এই রোদে বাতাসে আপনাদেরকে সেফ ড্রাইভ সেফ লাইফ এত কিছু বলা সত্ত্বেও আপনারা হেলমেট কেন পড়ছেন না? হেলমেট স্যার আমাদের সামনেই পড়ে, ঠিক আছে, সামনে ওখানটায় বাড়ি, এখানে কি না না সামনে বাড়ি আছে বলে কি বা আপনি কি হেলমেট পরবেন না? তাহলে হেলমেট পরা সম্ভব? সারাদিন বাইক চালাই তাহলে। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।